হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেকটাই ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভ করবেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেকটা হেল্পফুল হবে। আজকের এই ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করুন। তো গাইস, বেশি বকবক করব না, চলুন চলে যাচ্ছে মেইন ভিডিওতে। আপনি এখনও আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে সব বেল আইকনে ক্লিক করবেন, এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো গাইস, চলুন আজকের মেইন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। তো সেটিংসটি কিন্তু খুবই সোজা, তারপরেও আপনারা অনেকেই দেখতেছেন ইউটিউবে সার্চ করতেছেন, তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে, আজকে এই বিষয়টা নিয়ে একটি ভিডিও বানিয়ে দেওয়া যায়। ওকে, তো প্রথমে আপনাদের কী করতে হবে, সরাসরি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে চলে আসবেন। তো আমি এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে গুগল ক্রোম ব্রাউজারের পরিবর্তে আমি এখানে ফেসবুক লাইট অ্যাপসে ব্যবহার করতেছি, ঠিক আছে। সিম্পলি আমি লাইট অ্যাপসে চলে গেলাম এবং এখান থেকে আমাদের যে থ্রি লাইন আছে, থ্রি লাইন অপশনে ক্লিক করতে হবে এবং এরপর আমরা জাস্ট একটু নিচে চলে যাব, ঠিক আছে। একটু নিচে চলে গেলে এখানে সেটিংস লেখা আছে, জাস্ট আমরা সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংস অপশন ক্লিক কর, এখানে প্রথমে লেখা আছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, তো সিম্পলি আমাদের এই অপশনটাতে ক্লিক করতে হবে। ওকে, সো এখানে ক্লিক করার পর সবার নিচের দিকে দেখুন লেখা আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, তো সিম্পলি আমরা এখান থেকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল অপশনটিতে ক্লিক করব। তো জাস্ট আমরা ক্লিক করে দিলাম এবং সবার নিচের দিকে দেখুন লেখা আছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিট, তো জাস্ট আমরা এই অপশনটাতে আবারও ক্লিক করব এবং এখান থেকে সিম্পলি আপনাদের উপরের দিকে দেখুন এখানে লেখা আছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট। ওকে, তো জাস্ট আমাদের অবশ্যই এটা সিলেক্ট করে দিয়ে রাখতে হবে, যদি নিচের দিকে দেন তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে, অবশ্যই উপরেরটা সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর সিম্পলি আপনারা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন কিংবা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এবং কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকমভাবে একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো সিম্পলি এখানে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে আপনারা এখান থেকে এন্টার করে দেবেন। ওকে, তো জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে আপনারা এন্টার করে দেওয়া মাত্র আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে এখানে কিন্তু লগ আউট হয়ে যাবে অটোমেটিক্যালি এবং আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে এবং চাইলে আপনি কিন্তু শুধুমাত্র মেসেঞ্জারে আপনার ফেসবুক অ্যাকাউন্টে রানিং অবস্থায় রাখতে পারেন। সো গাইস, আশা করি ভিডিওটা ভালো লাগছে এবং আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিওটার থেকে যদি কিছু শিখে থাকেন অবশ্যই ভিডিওটা একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও প্রতিনিয়ত সবার আগে পেতে। তো গাইস, আজকের এই ভিডিওটা এখানে সমাপ্ত করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।